সব নারীর মধ্যেই মায়ের রূপে আছেন দেবী দুর্গা, আর কুমারী হচ্ছে সেই নারীর প্রতীক। তাই শারদীয় দুর্গাপূজার মহা অষ্টমীর দিনে মহা আড়ম্বরে পালিত হলো কুমারী পূজা। রাজধানীর রামকৃষ্ণ মঠে 5 বছর বয়সী শতাক্ষী গোস্বামীকে উমা রূপে পূজা দেয়া হয়। প্রকৃতি বা নারী জাতির প্রতীক কুমারী কন্যায় দেবী দুর্গাকে কল্পনা করে সাধনা করা হয়, এর মাধ্যমে নারী হয়ে ওঠে পূজনীয়। প্রতিবারের মতো এবারও রামকৃষ্ণ মঠে 5 বছর 3 মাস বয়সী শতাক্ষী গোস্বামীকে পূজা দেয়া হয়। শাস্ত্রমতে তার নাম উমা। সকল শুভ শক্তির সমন্বয় নারীর মধ্যেই, এই বিশ্বাসে কুমারী পূজা করা হয়ে থাকে। সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন তিনি এক হাতে অভয় আর অন্য হাতে বর দেন। কৃষ্ণ বলেছেন শুদ্ধাত্মা কুমারীর মধ্যে ভগবতীর সব থেকে বেশি প্রকাশ। নৈবেদ্য আগেই সাজানো ছিল, কুমারী দেবীর আগমনের পর ফুল বেলপত্র সহ 16 উপকরণে চলে দেবী অর্চনা। এরপর অগ্নি, জল, বস্ত্র, পুষ্প আর বাতাস, এই 5 উপকরণে দেওয়া হয় কুমারী মায়ের পূজা। অর্ঘ্য প্রদানের পর দেবীকে দেওয়া পুষ্পমাল্য, আরতি নিবেদন শেষে দেবীকে প্রণাম। পূজিত দেবীর কোমল কঠোর 2 রূপের অনুরাগী ভক্তদের চাওয়া, তাই তো অশুভ অসত্যের নাশ। শাস্ত্রমতে যেখানে নারীরা পূজিত হন সেখানে দেবতারা প্রসন্ন, যেখানে নারীরা সম্মান পান না সেখানেই সব কাজ নিষ্ফল। প্রত্যেকে শ্রদ্ধাশীল হবে নারী জাতির প্রতি। শাস্ত্রের এই শিক্ষার প্রতিফলন কি যাপিত জীবনে দেখতে পান পূজায় আসা ভক্তরা? পরিবার থেকেই যেন শুরু হয়, যে প্রথমে পরিবার কে নারীদের মানে সম্মান করবে। একটা দুঃখ কাজ করে যে মা আবার পরশুদিন চলে যাচ্ছেন, তার নিজের বাড়িতে চলে যাচ্ছেন, আবার একটা বছর অপেক্ষা করবো মা আসার। এই একটা বছর প্রত্যেকটা দিনে কিন্তু এক একটা আনন্দ ঘন থাকে, একটা বছরের এক একটা দিন কমে, আর মনে হয় এই তো মায়ের আসার দিন আবার ঘনিয়ে আসছে। মায়ের হচ্ছেন দশভুজা, আমরাও মেয়েরাও মারি এক প্রতীক। আওয়াজ আর উলুধুনিতে মাটির প্রতিমার সাথে পূজিত হলো জীবন্ত প্রতিমা। মণ্ডপে মণ্ডপে সারা দিন বেজেছে ঢাক, ছিল উলুধুনি। দেশ, জাতি ও মানব জাতির শান্তি কামনায় প্রার্থনায় নিমগ্ন ছিলেন দেবী দুর্গার ভক্তকুল। কিশোর জাহান, এটিএন নিউজ, ঢাকা। Be a show stealer.